আসসালামু আলাইকুম। যারা স্বদেশ এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন দেখায় আমাদের ঢাকা শহর? এই যে ভিউজ দেখতে পাচ্ছেন, মর্নিং, গুড মর্নিং বাংলাদেশ, বাংলাদেশ শুভ সকাল। আকাশে পিজা পিজা মেঘ, এর নিচে দাঁড়িয়ে আমাদের ঢাকা শহর এক অপূর্ব দৃশ্যে, উন্নয়নের এক অপূর্ব সমন্বয় ঘটেছে ঢাকা শহরে। ছোট বড় মিলিয়ে মানুষের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যই এখানে প্রস্ফুটিত হয়। মানুষের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, রঙের পার্থক্য, তার চিন্তার পার্থক্য, তার ভাবনা, তার অর্থনীতি, সব কিছু বড় বড় অট্টালিকা যেমন রয়েছে, তেমনই রয়েছে ছোট ছোট কুঁড়েঘর বা ছোট ছোট টিনশেড। আর এখান থেকে সেই যে আমরা বস্তির কথা বলি, সেই বস্তিগুলো সব উঠে গেছে, বস্তিগুলো আর এখানে নেই, বস্তিগুলো এখন অনেক দূরে, তাদের চলে গেছে শহর থেকে, শহর শহরের গলিতে, শহরের প্রান্তে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই বড় টাওয়ারটা, কি এই বড় টাওয়ারটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের টাওয়ার, গ্রামীণ টাওয়ার। এই যে বড় টাওয়ারটা দেখা যায় দূরেই, কেবল রৌদ্র এসে পড়ছে, এখন রৌদ্র আসেনি, মেঘ ভেঙে রৌদ্র আসলেই এটা আরও প্রস্ফুটিত হবে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা মিরপুর অঞ্চল, যেহেতু এই টাওয়ারটা দেখতে পাচ্ছেন। তো এই মিরপুর অনেক দিনই পুরানো শহর, এখানে যেমন রয়েছে ছোটো ছোটো কুঁড়েঘর, এখানে তেমনই রয়েছে আকাশ চুম্বী অট্টালিকা, তেমনই নীল বিস্তৃত আকাশ। অনেক অনেক লোক আছে যে এখানে ঢাকা শহরে কবুতর পালে, পাখি পালে বলবো না, কবুতরই পালে। এই যে একটা কবুতরের ঝাঁক দেখলাম উড়ে গেল, আমাদের বাসার সামনেও একটা এরকম একজন পালিন ফিরে আছে, আরও আছে অনেকেই পালে, কিন্তু যেগুলো চোখের সামনে ভেসে ওঠে সেগুলোই আপাতত, তারই একটা এই যে অনেক ই হয়েছে। আর এই যে ঢাকা শহরের একটা ইয়ে কাক আধিক্য, কাকের আধিক্য যেটা, এই যে দেখলেন এখানে কী যেন হয়েছে, ওদের সব কাক এসে লাইন দিয়েছে, সকল কাক এসে এখানে লাইন দিয়েছে, এখানে একদমই তারের উপর দিয়ে তারা বসে আছে। তবে কেন তারা বসে আছে এটা তো জানি না, কিন্তু তারা উড়ে বেড়াচ্ছে, শত শত কাক এখানে এসেছে, ছাদের উপর বসে আছে, কিছু একটা হয়েছে তাদের যার জন্য তারা এখানে এসছে। তো এই ঐতিহ্যবাহী কাক এগুলো খুব ডাকে, এই যে আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন, কাক কিন্তু এগুলোকে ডাকছে, কাক ডাকছে, কাক ডাকা ভুল না। আমরা যেটা বলি যখন সকাল হয় তখন কাক ডাকে, কাক ডাকলেই বুঝতে হবে যে সকাল হয়ে গেছে, অত ওঠো, হে মুসলমান তুমি ওঠো, উঠে নামাজ আদায় করো। পাখি ডাকলেই বুঝতে হবে যে ভোর হয়ে গেছে, এখন মুসলমান তুমি ওঠো এবং নামাজ আদায় করো, আল্লাহ সেই প্রার্থনা করো, নির্ধারিত সেই ফজরের প্রার্থনা শেষ করো, তারপরে তোমার আসর জোহর মাগরিব হয়ে গেল পাখি, কিন্তু সকালবেলার প্রার্থনা তো শেষ করো। যে রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন এবং মানুষের মধ্যে এত বৈচিত্র্য দিয়েছেন, এবং খুব জোরে একটা ই হলো, ইয়াস, আজকে অনেক দিনের একটা ভুল ধারণা আমার ভাঙলো, সেটা হলো যে এই যে ফায়ারটা হলো, এই ফায়ারটা হলো যে এতগুলো কাক এসে বসেছে একটা তারের উপর, আর তারটা যেই আর একটা তারের সাথে ছোঁয়া লাগলো তখনই এই ফায়ারটা হলো। আর সবাই সব কাকগুলো উড়ে উড়ে সেই ভয়ে এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিকে ওদিকে যাচ্ছে, নিশ্চয়ই কোনো একটা দুটো কাক এটা পড়েছে, এটা কোনো সন্দেহ নাই।
আবার নাও পড়তে পারে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি না। তবে এটা যে এই যে শব্দ হওয়ার পেছনে কারণ সেটা আমি এখনই দেখলাম, আমি কিন্তু এখানে ধরে রেখেছিলাম, বলছিলাম হয়তো আপনারাও দেখতে পাবেন যে এই এটা কীভাবে এই ফায়ারিংটা হতো। ফায়ার মানে এটা হলো একটা ইলেকট্রিক শক হলো আর কি, তারপরে এই জিনিসটা চললো। তো সকালবেলার ঢাকা কেমন তা দেখানোর জন্য আপনাদের সাথে এসেছিলাম, আর এই হঠাৎ এই কাক বসে একটা ফায়ার হয়ে গেল সেটাও আমি ধরেছি আমার মনে হয়। আচ্ছা যাই হোক, হঠাৎ হয়েছে, তারপরে ওদের ডাকাটা কি এটাই আমাদের কাছে থাক আর বাদ বাকিটা নাই থাকলো। তো এই এখন কিন্তু আলো ফুটেছে, এখন একটু একটু স্পষ্ট হচ্ছে মিরপুরের শহর আপনাদের সামনে। এই যে বড় বড় অট্টালিকা, এই যে বড় বড় বিল্ডিং, এর নিচেই লুকিয়ে আছে আবার ছোট ছোট টিন শেড, সেই টিন শেডেই থাকে বেশিরভাগ বা অধিকাংশ মানুষ থাকে সেই টিন শেডে। কিন্তু একটা জিনিস হলো যে একটা অপূর্ব দৃশ্যের আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য এসে এদেরকে আলোকিত করছে। সূর্য এসে গেছে প্রায়, সূর্য উঠে পড়েছে, সূর্য এসে গেছে প্রায়। এই যে দূরে দেখা যায় কমিউনিটি, আর এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। তো এই যে এইদিকে যে বড় বিল্ডিংটা, ঠিক ওইদিকে আমরা একটু আগে আমাদের দেখিয়েছি যে গ্রামীণ ব্যাংকের ভবন ঢাকার জেলা, আর এইটা হলো এটার জায়গাটার নাম হলো আগারগা। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বড় একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, এটা হলো আগারগাতে যে আইডিবি ভবন আছে, অর্থাৎ নিচে হলো কম্পিউটার সিটি আর উপরে হলো এটা আন্তর্জাতিক সংস্থার অফিসসমূহ বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ওদের অফিস এবং এই আইডিবি ভবন আমরা যে সংকল্প বলে থাকি। এবং এখানে তৈরি হচ্ছে এখন বিশাল বিশাল সব অট্টালিকা। এই আগারগাই চলে আসছে আমাদের মোটামুটি রাজধানীর একটা বড় অংশ, বড় যেমন আমাদের পোস্ট অফিসটা এখানে চলে আসছে, আমাদের ইয়ের বিভিন্ন দপ্তরের টেলিফোন শিল্প সংস্থার যে অফিস প্রধান কার্যালয় সেটা এখানে চলে এসছে। এরকম এখানে হিতৈষীদের জন্য, যাদের বয়স্কদের জন্য যে নিবাস, সেই নিবাস এখানে রয়েছে, সেই তাদের হেডকোয়ার্টারই বলা যায়। অল্প একটু আপনাদের সকালের আলোটা একটু দেখে দিই। এই হচ্ছে যে কবুতর উড়ে দেখেন আকাশে, কবুতর উড়ে এগুলা পথপথ করে উড়ে, এবং সারা আকাশেই কবুতরের ছোঁয়া যেন দেখা যায়। তো এটা ভালো লক্ষণ, পশুপালন এবং পাখি পালন এটা খুবই ভালো লক্ষণ, হেলদি লক্ষণ। আমার যদি ওর কাছে আসে আমি আবার দেখাবো এই একটা শটেই নিচ্ছি আর কি, যে কাছাকাছি গেলে আমরা দিব, আবার কাট করার দরকার কি, সেই জন্যই আমরা এইভাবে আছি। তো এই হচ্ছে সুন্দর সুন্দর কালারের বিল্ডিং, এত কত সুন্দর কালার করেছে। এটা পাশেই আমাদের একটা মসজিদ আছে, এটা হলো বাইতুল আমান জামে মসজিদ, কেউ বলে এটাকে বলে ওদিকে আছে বাইতুল সালাম, এদিকে আছে বাইতুল আমান, এরকম ঢাকা মসজিদের শহর। সকাল হলেই বোঝা যায় আজান পড়ে যখন, আর ঢাকা এখন বাড়িরও শহর, সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে। দেখুন এটা যদি এখন কমপ্লিট হয়ে যাবে তখন কত সুন্দরই না লাগবে, আর এইটা দেখুন কমপ্লিট হয়ে গেছে একেবারে সাত সহ, এরকমই হওয়া উচিত। কিন্তু এইটা আবার দেখুন, এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, এরা কিন্তু ছাদের উপর পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে, অর্থাৎ এটা একটা আইন করতে হবে। মাননীয় মেয়র সাহেব এটা করতে পারেন, একটা আইন না হলেও, কারণ আইনের কথা বারবারই বলি, আইন না করলেও উনি একটা গেজেট জারি করতে পারে, যেহেতু ওনার অধীনেই আমরা থাকি, মেয়র সাহেবরাই হচ্ছে এর দায়িত্ব, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এর নাগরিক সুযোগ সুবিধা দেখা। তো এটা একটা করতে পারেন, যে বাধ্যতামূলক করতে পারেন, একটা নোটিশ দিতে পারেন, আপনাদের প্রথমে অনুরোধ করা যাচ্ছে যে আপনারা বাড়ির ছাদে বাগান করুন এবং বাড়ির ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন। তারপরে যদি না হয় তারপরে এটা ছয় মাস পরে আবার এটার একটা রিভিউ করেন যে কী কী হলো আর কী হলো না। হবে কি, আমরা যখন কাঁচামরিচ কিনতে যাই দেখি যে
80 টাকা কেজি, 90 টাকা কেজি, 200 টাকা কেজি পর্যন্ত হয়ে যায়। টমেটো কিনতে যাই সেটা 150-200 টাকা পর্যন্ত হয়ে যায়। এখন তো 80 টাকা 90 টাকা, 100 টাকা, 120 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু এটি কিন্তু ইজিলি, খুব ইজিলি। এই যে এই ভদ্রলোক করেছে, দেখুন কী সুন্দর বাগান করেছে, সাত বাগান ওই ভদ্রলোক করেছে। অনেকেই কিন্তু দেখা যাচ্ছে মিরপুর অঞ্চলে এখানে কত সুন্দর সুন্দর সাত বাগান রয়েছে। তো এখন এটা যদি আপনি একটা আইনের মধ্যে নিয়ে আসেন, আপনি যদি একটা সার্কুলারের মধ্যে নিয়ে আসেন, যদি বাধ্য করেন, তাহলে হবে কি, সকালবেলা গিয়ে আমার আর কাঁচামরিচ কিনতে হবে না। তাহলে যার যার বাড়িতে আছে তারা উপরে লাগাবে, কাঁচামরিচটা হয়ে যাবে, টমেটোটা হয়ে যাবে, বেগুনটা হয়ে যাবে, এই যে শাক সবজি ফলমূল হয়ে যাবে, এটা যদি হয় তাহলে কিন্তু একটা মিরাকল হবে, মিরাকল হবে। এটা সত্যি একটা মিরাকল হবে যে মানুষ সকালবেলা উঠেই দেখা যাবে যে কত মেট্রিক টন, 2-4, 20-50 মেট্রিক টন খাদ্য শস্য বা সবজি শাক সবজি তারা এই ছাদের থেকে সংগ্রহ করতে পারছে। তাহলে বাজারের জিনিসটা কমে আসবে। আমি বাজারের দাম এটা করলেই কমবে আমি সেটা বলছি না, মানুষ সহজলভ্য হবে। যেন সে দুটা পেঁয়াজের কলি লাগালো, সে পেঁয়াজের কলি সে তুলে আবার সে একটু যখন সে কিছু বানালো তখন তার মধ্যে দিয়ে দিল। তো এই যে মায়েদের হাতের কাছে যদি থাকে তাহলে কিন্তু হয়। তার সাম্মলিতভাবে এটার একটা আন্দোলন গড়ে তুলতে হবে, ছাদের উপর ছাদ বাগান করো, ছাদের উপর ছাদ বাগান করো, ছাদের উপর ছাদ বাগান করো, এই হোক স্লোগান। তাহলে কি হবে, আমাদের এই যে বাজারের উপর থেকে একটু চাপ কমবে আর মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো দূরে দেখতে পাচ্ছেন আইডিবি ভবন, আর তার পাশে হচ্ছে আমাদের শেরেবাংলা নগরের যে নতুন নতুন বিল্ডিংগুলো হচ্ছে, সেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে তৈরি হচ্ছে, কেবল শেরেবাংলা নগর তো তৈরি হয়ে গেছে বলা চলে। হাজার হাজার আপনি সন্ধ্যার সময় আসলে দেখতে পাবেন আগার গায়ে সৌন্দর্য। আগার গায়ে যদি আপনি পোস্ট অফিসের সামনে দাঁড়ান বা একটু যে চৌরাস্তাটা ওখানে আছে, ওখানে যেটা আছে ভোট ভবন বলে, না ভোট না, ওটা কী বলে, এরকম নির্বাচন ভবন, নির্বাচন ভবন যেটা আছে সেটার সামনে দাঁড়ান, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আগার গায়ে কী উন্নতি হয়েছে। আর রাস্তাটা হয়ে গেলে, মেট্রো রেল চালু হয়ে গেলে তো কথাই নেই, মেট্রো রেল চালু হচ্ছে আমাদের কত তারিখ, এটা 16 ডিসেম্বর 2022, এটা 16 ডিসেম্বর 2022 এটা পাবলিক ক্যারি করবে, অর্থাৎ জনগণকে সাথে নিয়ে এটা এগিয়ে যাবে, এটাই কিছু জনগণকে পরিবহন করবে। এটা আমরা চাই যে এমএন সিদ্দিক সাহেব এখানে কিন্তু কোনো গাফিলতি করলে চলবে না, এটা চালু করতেই হবে। এটা একটা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য, এটা একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আপনি নিয়েছেন, অথবা আপনাকে এটা এই চ্যালেঞ্জটাকে বাস্তবায়ন করতেই হবে, আর আপনি বাস্তবায়ন করতে পারবেন আমরা আশা করি। কোয়ালিটি কিন্তু আপনাকে এনশিওর করতে হবে, অর্থাৎ যে বিরাট দায়িত্ব আপনার ঘাড়ে সেই দায়িত্ব কিন্তু আপনাকে পালন করতে হবে। আর এটা দেখুন, এখানে কি কোনো কোয়ালিটি কন্ট্রোল অফিসার আছে? হ্যাঁ আছে তো অবশ্যই, সিটি কর্পোরেশন আছে, তারপরে রাজুক আছে, কোয়ালিটি কন্ট্রোল অফিসার, তাহলে এরকম। কিন্তু মানুষের সৌন্দর্যও কিন্তু কাজ করেছে, মানুষের মধ্যে ভিন্নতা কাজ করেছে, তাই আমাদের শহর এত সুন্দর, আরও সুন্দর হোক ঢাকা শহর, এই কামনা করছি। আর দূরে যেগুলো দেখাতে পারলাম না আপনাদের, সেগুলো একটু দেখাই দিই। এই যে দূরে দেখুন, আসলে ভালো লাগছে আপনাদের সাথে আজ সকালে, এটা কিন্তু মর্নিং, একটু পরেই এটা আমি পাবলিশ করব, তো একটু বড় করেই দিলাম এই জন্যে যে একটু ঢাকা শহরটা দেখুন। যারা দুবাই থাকেন, যারা আমার অনেক ফেসবুক ফ্রেন্ড আছেন, আমার অনেক ইউটিউবার বন্ধু আছেন, যারা এই দুবাই থাকেন, যারা মধ্যপ্রাচ্যে থাকেন, যারা মালয়েশিয়া থাকেন, যারা ইন্দোনেশিয়া থাকেন, যারা সারা পৃথিবীর এখন 180টা দেশে বাংলা ভাষাভাষীটা ছড়িয়ে পড়েছে, বাংলাদেশের মানুষ সেই সমস্ত জায়গায় গিয়ে কাজ করছে, তাদের জন্য এই ভিডিও। আজকের সকাল কেমন হলো আমাদের ঢাকা, এই হচ্ছে আজকের সকাল। আজকের সকাল সবার জন্য শুভ হোক, এই কামনা করে শেষ করছি। আমি অনেকদিন সরাসরি ধারাভাষ্য দেই না, আজকে আবার কি মনে হলো যে এটা হলো সরাসরি ধারাভাষ্য দেওয়া যেতে পারে। কাক কিন্তু এখনও ডেকেই যাচ্ছে, ঢাকা শহরের ঐতিহ্যবাহী কাক। আর একটু কাক দেখাই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কী বলছি। এ দেখুন, এই ছাদের উপরে এই শত শত কাক, এইগুলা একটু উড়লেই কিন্তু ভালো করে তখন দেখা যায় কাক। ঢাকা শহরে এত কাক কেন, কাক এত, এরা ঝাড়ুদার, সেই জন্যই এরা বেঁচে আছে। এরা ঝাড়ুদার, এরা ময়লা পরিষ্কার করে ফেলে, আবর্জনা সারা রাত ধরে যে সমস্ত পোকামাকড় মরে, ইঁদুর বাঁদর মরে, সেইগুলোকে এরা খেয়ে ফেলে। এভাবেই এরা শহরকে পরিষ্কার করছে, করতে হয়ে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছে একটু আলো পড়েছে সূর্যের, তাই এত সুন্দর লাগছে।
এই সৌন্দর্য চিরস্থায়ী হোক এই কামনা করছি। আল্লাহ এই শহরকে রক্ষা করুন, আল্লাহ এই শহরকে ভূমিকম্পের হাত থেকে রক্ষা করুন, তস্করদের হাত থেকে রক্ষা করুন, ডাকাত চোরদের হাত থেকে রক্ষা করুন, এই কামনা করছি। চোরেরা এই শহর থেকে অন্যদিকে চলে যাক, এই কামনা করছি। সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ধারাভাষ্য। যারা দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অনুরোধ রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।